ঘন্টা বাজায় গো দাদা কেমন করে ঘন্টা বাজায় দেখি তো ঘন্টা বাজায় দেখো 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 ঘন্টা দিয়ে থাকছে কয় ঠাকুর কয় প্রণাম করো প্রণাম করো প্রণাম করো আদর আদর হচ্ছে মাসিকে ঠাকুরের প্রসাদ পুজোর দেখে বুঝতে পারছো বৃষ্টি শুরু সাথে এসেছি সেই বৃষ্টি শুরু এখানে আমি ওই যে ক্যামেরাম্যান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল ওঠার পরেই কিন্তু স্নান করে নিয়েছি দেখতেই পারছো তো মানে তোমরা বুঝেই গেছো যে আমার স্নান করা হয়ে গেছে যাই হোক আজকে কি বলি আজ হচ্ছে মা মনসার বার তোমরা সবাই জানো অনেকেই জানো যে মা মনসার বার মানে দুটো ডেট পড়েছে তার মধ্যে আজকে অনেকে করছে আবার কালকেও অনেক মানে কাল যেদিন আরেকটা ডেট আছে সেদিনও অনেকে করবে তো আমাদের ঠিক করা হলে এই ডেটেই করা হবে যাই হোক সকাল থেকে উঠে আমি রেডি হয়ে গেছি আসলে আমি অনেকক্ষণ আগেই স্নান করেছি কিন্তু অত দেখানো হয়নি আর ব্লগটাও স্টার্ট করা হয়নি যাই হোক খাওয়া দাওয়াও হয়ে গেছে কারণ মায়ের উপাস আছে মা খাবে না আমরা খেয়ে নিয়েছি যাই হোক এবারে ওই লুচি টুচি যা সব করতে হয় সেগুলো করব আর মায়ের ঠাকুর ভোগের জন্য যা করা পিঠা টিঠা সব করা হয়ে গেছে ঠাকুর মানে পুজোতেও বসে গেছে তো এখন পুজো চলছে আর এদিকে আমাদের সব খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করতে হবে তো চলো কি করছি না করছি পুরোটা দেখাবো আর আমি আগেই বলে দিই আমি অত কিন্তু ভালোভাবে ব্লগ করতে জানি না যাই হোক কোথায় ভুল যাচ্ছে না যাচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিও তোমরা তো চলো দেখা হচ্ছে ওখানে এই দেখো আমি রুটি বেলতে বেলতে কে এসেছে কে এসেছে এই দেখো কে এসেছে আমাদের বাড়িতে দেখি ওলি ওলি মুচকো 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 হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করো 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 ওলি বাবাডি কত বড় হয়ে গেল কে হয় তোমার এটা হুম হুম ও বুঝতেই পারছে না যে কোন দিকে আমি দেখব যাই হোক ওকে একটু শান্তিতে বসতে দিই আমি তো এটা এবার মাখা হবে মাখার পর বেলা হবে যেটা আমি বেলবো তো ফ্রেন্ড 2 কেজি ময়দা মাখা বেলা কমপ্লিট হলো এখন আর এদিকে মা করছে এই দেখো এখানে এখানেও হচ্ছে একটা তরকারি ওইখানেও হচ্ছে যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছুটি টাটা ভালোই চলছে
মা এবার আমি ঘর যেতে পারি? হয়ে গেছে বেলা, টাটা, আমি আর পারলাম না। বা এই দেখো, বাচ্চা নিয়ে নিচ্ছি কোলে, পুচকো পুচকো, টাটা করে দাও তো, টাটা 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 করো, ওই দিকে করো, টাটা, ওদেরকে করো, ওদেরকে টাটা টাটা করো 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 করো, টাটা করো, ওদের দিকে টাটা করে দাও, টাটা করো, টাটা করে দাও, পুচু টাটা টাটা ঠাকুরকে প্রণাম করে দাও, ঠাকুরকে প্রণাম করে দাও, ওই দিকে ঠাকুরটা দিয়ে তাকাচ্ছে, কয় ঠাকুর কয় প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, আদর আদর হচ্ছে মাসিকে, মেরে দিল মাসিকে, তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে মামন স্যার ঠাকুরের প্রসাদ পুজোর, ওই দেখে ওই দিকে ক্ষীর পিঠা পায়েস রয়েছে, আর এখন আমরা খেতে বসেছি, দিদিরা খেতে বসেছে। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা ভালোভাবে একটু রেডি রেডি হই, দেখো রেডি হয়ে গেছি, ভালোভাবে একটু ভিডিও করবো, দিদি এসেছে, ও বাবা দেখে বুঝতে পারছো বৃষ্টি শুরু, ছাদে এসেছি, সেই বৃষ্টি শুরু, এখানে আমি ওই যে ক্যামেরাম্যান দিদি সবাই দাঁড়িয়ে আছে, আর এই দেখো বৃষ্টি হচ্ছে, কি করে ভিডিও করব, কি করে, চলো যা হোক করে করা যাক, টাটা করে দাও, টাটা টাটা করো, কি দিল দেখাও দেখাও, কি দিয়েছে দেখাও, দিদা কি দিয়েছে, টাটা টাটা করে দাও তো, পুজো পুজো টাটা করো, টাটা করো, দিদি ওরা চলে যাচ্ছে, দিদি ওরা বাড়ি চলে যাচ্ছে, আর বৃষ্টি প্রচুর পড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে যাবে, যাই হোক ওরা থাকবে কি কোনো ভাবেই, এই যে বিস্কুট রয়েছে, ওরা সব জিনিস ওই ঘরে রাখা আছে, ঠিক আছে আবার আসবে, দাদা আমিও ব্লগটা এন্ড করছি, কারণ অনেকক্ষণ থেকে ব্লগটা চলছে কন্টিনিউ, দাদা ভালো থেকো সবাই।